সাধারণ ভাষায় স্ট্রোক বলতে মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাকেই বোঝানো হয়। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিলে সেই অংশের কোষ কার্যক্ষমতা হারায়, আর এই অবস্থাটাই স্ট্রোক বলে পরিচিত। এটা দুই ধরনের হয়, একটা রক্তক্ষরণজনিত বা হেমোরেজিক স্ট্রোক, আরেকটা হলো স্কিমিক স্ট্রোক। এতে রক্তক্ষরণ হয় না, এটা জীবন মৃত্যুর কারণ হতে পারে, আর সে কারণে স্ট্রোকের লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে যেতে হবে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা NHS স্ট্রোকের বেশ কিছু লক্ষণের কথা উল্লেখ করেছে। একপাশে মুখ ঝুলে যেতে পারে, হয়তো হাসতে পারবেন না বা কথা বলতে পারবেন না ঠিকমতো। মুখের একপাশ বা চোখ বেঁকে যেতে পারে, মানে অবশ হয়ে যেতে পারে। কারো কারো দুই হাত অবশ হয়ে যেতে পারে, অবশ না হলেও হাত নাড়াতে দুর্বল লাগে। কারো কারো এক পাশ অবশ হয়ে যায়। আস্তে কথা বলা বা কথা জড়িয়ে যাওয়া, কথা বললেও সেটা অস্পষ্ট শোনা যায়, অনেক সময় কথা বুঝাতেও পারেন না অনেক রোগী। ঠিকমতো কাজ করার জন্য শরীরের অন্যান্য অঙ্গের মতো রক্তের মাধ্যমে মস্তিষ্কেরও অক্সিজেন ও পুষ্টির দরকার হয়। কিন্তু এই রক্ত সঞ্চালন বন্ধ হলে ব্রেইনের সেলগুলো মারা যেতে শুরু করে, ফলে ব্রেইন ইঞ্জুরি, শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়া, এমনকি মৃত্যুর আশঙ্কা বেশি থাকে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা NHS জানাচ্ছে, প্রধানত দুটো কারণে স্ট্রোক হয়ে থাকে। রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, এটাকে স্কিমিক স্ট্রোক বলা হয়। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী দুর্বল রক্তনালী ফেটে যায়, ফলে রক্তক্ষরণ হয়। এই অবস্থাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। এছাড়া আর একটা সম্পূরক কারণ রয়েছে, সেটা হলো সাময়িক সময়ের জন্য মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, এটাকে মিনি স্ট্রোক বা মাইল স্ট্রোকও বলা হয়। এটি 15 সেকেন্ড থেকে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে NHS জানাচ্ছে। এই অবস্থায় খুব দ্রুত চিকিৎসার পরামর্শ দিচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য সেবা বিভাগ, কারণ এর ফলে কোনো ব্যক্তি দ্রুতই বড় ধরনের স্ট্রোকের ঝুঁকির মধ্যে থাকেন। লক্ষণগুলো দেখা মাত্র দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এরপর CT স্ক্যান বা MRI করে দেখতে হবে এটি কোন ধরনের স্ট্রোক, আর এর উপরেই চিকিৎসা নির্ভর করে। রক্ত জমাট বাধা দূর করতে, রক্তচাপ এবং কোলেস্টেরলের পরিমাণ কমাতে অনেকের ক্ষেত্রে ওষুধ ও ফিজিওথেরাপি কাজ করে। তবে কিছু ক্ষেত্রে রক্ত জমাট বেশি বাঁধলে রোগীর সার্জারিও করাতে হয়। স্ট্রোকের ক্ষেত্রে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় খুব জরুরি। যত আগে চিকিৎসা শুরু হবে, রোগীর সুস্থ হবার সুযোগ তত বেশি থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ব্যক্তি যদি চর্বি জাতীয় খাবার ও ধূমপান এড়িয়ে চলেন, হাইপারটেনশন থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। এছাড়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে।